জিএম ক্রিয়েশনের পর্দায় দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ। সাথে রয়েছি আমি স্বর্ণালী দাস। দলাইয়ের ফের বিদেশি সিগারেট উদ্ধার, আটক চালক। ফের বাজেয়াপ্ত করা হলো বিপুল পরিমাণের বিদেশি সিগারেট। এত দরপাকড়ের পরও থেমে নেই অবৈধ চোরাচালান বাণিজ্য। একের পর এক অভিযানে দলাই পুলিশের হাতে ধরা পড়ছে চীন, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা নানা ধরনের অবৈধ সামগ্রী। সোমবার দুপুর 12টার দিকে দলাই পুলিশ আবারও এক বৃহৎ সাফল্য পেল। কন্টেনার গাড়ি থেকে উদ্ধার করলো বিপুল পরিমাণের বিদেশি সিগারেট। প্যাকেটের গায়ে উল্লেখ না থাকলে অনুমান করা হচ্ছে সিগারেটগুলো কোরিয়ার প্রস্তুত। দলাই থানার অফিসার ইনচার্জ মনোজ বড়ুয়া জানিয়েছেন, দলাই থানার সামনে নাকা চেকিং চলাকালীন কন্টেনার গাড়িটি পৌঁছলে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালাতে গেলে কুরিয়ার সার্ভিসের সিল থাকা কন্টেনারের দরজা খুলতে অসম্মতি জানায় চালক। পুলিশ কন্টেনারের সিল ভেঙে তল্লাশি চালাতে গেলে বেরিয়ে আসে গাড়িতে বিদেশি সিগারেট। সঙ্গে সঙ্গে পুলিশ গাড়ি চালক করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর থানা এলাকার কুদালি গ্রামের বাসিন্দা বছর চল্লিশের বিকাশ সাহাজিকে আটক করে। এএস 25EC7900 নম্বরের কন্টেইনার গাড়ি থেকে উদ্ধার হয় 25 কার্টুন বিদেশি সিগারেট। পুলিশ চালক বিকাশের বিরুদ্ধে মামলা নথিপত্র করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি শিপিয়ান ড্যাসের প্রতিবেদনে। আনো সবগুলা এখানে, আনো এখানে এখানে আনো আনো সব আনো। আচ্ছা সরা ওরা সরা কয়টা আছে গন্ত একটা প্যাকেট খুল এক লক্ষ্মী